হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। একতা সমাজ কল্যাণ সংস্থা তৈয়বের পাড়া বড়হাতিয়া লোহাগড়া চট্টগ্রাম, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মাতার মুকুট জনাব সাহেবে সদর হযরত মাওলানা আব্দুল মান্নান শামসি আতাল্লাহ উমরা, আমরা দোয়া করছি আমাদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম অধিবেশনের জনাক মুস্তাক আহমদ সাহাব সহ সভাপতি দয়কে আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নেবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? আজকের এই কোরআনের প্রোগ্রামে সুস্থতার সাথে আমাদেরকে আনলেন কে? যে আল্লাহ এত দয়া করলেন সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ পড়ার দরকার আছে না নাই? প্রাণ ভরে প্রিয় নবীর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের প্রোগ্রামে যারা আসতে পেরেছে তারা প্রমাণ করেছে যে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী পতাকা হিসেবে দেখতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? আজকের দুনিয়ায় গোটা দুনিয়ার নাস্তিক্যবাদী শক্তির পরেও কুফার শক্তিরা কোরআনকে নিয়ে আজ ছিনিমিনি খেলার ষড়যন্ত্রে নেমেছে, কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, উই হ্যাভ সেন্ট ডাউন দিস কোরআন অ্যান্ড উই উইল সেভ ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড ইন দ্য হোলি কোরআন, আই এম প্রটেক্টর অফ কোরআন, আই এম গার্ড অফ কোরআন। এই কোরআন এমন এক কিতাব, আসমানের মালিক গোটা দুনিয়ার মালিক, তিনি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই কোরআনকে নিয়ে যারাই এদিক সেদিক করতে চায়, কোরআনকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তারাই দুনিয়ার মাটি থেকে অতি দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু কোরআনকে যারা ভালোবাসে তাদের বিজয় পতাকা সারা বিশ্বব্যাপী উড়বে বলেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা কোরআন শুনতে এসেছে ভূমিকায় না গিয়ে চলুন আমরা আলোচনায় প্রবেশ করে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারার প্রথম আংশিক কয়েকটা অক্ষর কয়েকটা শব্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া ক্রমিক নম্বর দিক থেকে দুই নম্বর সূরা, সূরাটিকে বলা হয় সূরাতুল বাকারা। এই সূরাটিকে আল্লাহ পাক আলিফ লাম মিম তিনটি অক্ষরকে যুক্ত করে শুরু করেছেন। এরপরে আল্লাহ পাক কিতাবে পাকের কোরআনে পাকের আল্লাহ পাক কোরআন সম্পর্কে পৃথিবীবাসীকে তথ্য দিয়েছেন। যদি এই অংশটি আপনি অনুধাবন করবেন তাহলে আপনি বুঝবেন সুইডেনে আজকে যে আমার কোরআন নিয়ে বাজে মন্তব্য, কোরআনকে দুনিয়ার মাটি থেকে নিশ্চিহ্নের কোরআন তারা প্রমাণ করতে চেয়েছে, আপনি এখান থেকে বুঝতে পারবেন একদিন সুইডেন সহ গোটা দুনিয়ার কোরআন বিরোধীরা
নিশ্চিহ্ন হবে আল্লাহর কোরআন ছিল আছে কিয়ামত পর্যন্ত থেকে যাবে কোন সুবহানাল্লাহ তাহলে মনোযোগ দিয়ে আমাদের শোনা দরকার পড়ুন আমার সাথে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফি হুদাল লিল মুত্তাকিন সূরা থেকে আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়ে শুরু করলেন জামিউল বায়ান আন তাফিল আয়াতিল কুরআন দুনিয়া বিখ্যাত তাফসীর তাফসীর আত-তাবারী লিখেছেন ইবনে জারীর রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করে কয় আলিফ লাম মিম কোরআনের ভিতরে এই ধরনের অনেকগুলো বিচ্ছিন্ন হরফ আছে সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম তারপরে আল্লাহ পাক আবার আলে ইমরানের শুরুতেও বলেছেন আলিফ লাম মিম ইয়াসিনটাকে শুরু করেছেন ইয়াসিন দিয়া আবার কলামকে শুরু করেছেন নুন দিয়া কোরআনের এই ধরনের অনেকগুলো সূরার শুরুতে এগুলো বিচ্ছিন্ন হরফ একত্রে মুহাসসিররা বলছেন হুরুফুল মুকাত্তাআত বিমানা আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলু এর অর্থ আল্লাহ এবং তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন আবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীরুল কুরআনিল আযিমের মধ্যে তিনি ব্যাখ্যা করে কয় আলিফ লাম মিম দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়ার কাফেরদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জটা হলো এরকম মালিক ইবনে সাইক কুরআন বিরোধী ইহুদিদের দালাল সে দুনিয়ার ভিতরে ঘুরে ঘুরে বিশ্বনবীর উপরে অবতীর্ণ কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করত লোকদেরকে বলতো আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তোমাদেরকে শোনায় এই কোরআনের ভিতরে সন্দেহ আছে সুতরাং এই কোরআন তোমরা শুনবা না এই মালিক ইবনে সাইক এই ইহুদিদের কোরআন বিরোধীরা সমাজের ভিতরে ঘুরে ঘুরে বলতে লাগলো দোকানে পাটে রাস্তাঘাটে সব জায়গায় বলতে লাগলো কোরআন তোমরা শুনো না এর মধ্যে সন্দেহ আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক মালিক ইবনে সাইকদের মতো বেয়াদবদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনের ভিতরে শুরু করলেন যালিকাল কিতাবু লা রাইব ফি হুদাল্লিল মুত্তাকিন না না আমার রসুলের উপরে অবতীর্ণ কোরআন নিয়ে তোমরা যারা সন্দেহ করো আমার রসুলের উপরে অবতীর্ণ কোরআনে কোনো সন্দেহ নাই বরং বর্তমান দুনিয়ায় যারা কোরআনকে নিয়ে সন্দেহ করে তাদের চব্বিশ ঘন্টা তাদের গোটা জিন্দগির ভিতরেই সন্দেহ লুকিয়ায়িত আছে আল্লাহ কয় আমার রসুলের উপরে অবতীর্ণ কোরআনে সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশও নাই বরং আল্লাহ পাক তার পরের অংশে দুনিয়াবাসীকে চমৎকার সারপ্রাইজ করলেন যারা কোরআনের কাছে আসবে কোরআন তাদেরকে হেদায়াত করে মুত্তাকির কাতারে পৌঁছায় দেবে কোন সুবহানাল্লাহ বর্তমান দুনিয়ায় এই কোরআন এমন একটা সময় সুইডেনে পুড়িয়ে দেওয়া হয়েছে যে সময় গোটা দুনিয়ায় কোরআনের জয়গান শুরু হয়েছে আপনারা অবাক হবেন বর্তমান দুনিয়ার নাস্তিক্যবাদী শক্তিরা কোরআনকে নিয়ে যখন বাজে মন্তব্য শুরু করেছে তারা যখন চেষ্টা করেছে পৃথিবীর মাটি থেকে কোরআনকে অপবিত্র কিতাব বলে তারা প্রমাণ করবে কিন্তু ওই সময় আল্লাহ পাক কিছু মেডিকেল সায়েন্টিস্টদের মাধ্যমে বৈজ্ঞানিকদের থিওরির মাধ্যমে আল্লাহর কোরআন যে মহাসত্য সেটা আল্লাহ পাক বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন কোন আল্লাহু আকবার মেডিকেল সায়েন্টিস্ট বিজ্ঞানীরা তারা যখন বলে বেড়াচ্ছিল কোরআনের এক জায়গায় যে এই কোরআনের এই অংশে মিথ্যা আছে ভুল আছে তারা কোরআনের ভুল খুঁজতে লাগলো কোরআনের ওই জায়গায় আলেমরা জানেন এক জায়গার ভিতরে আল্লাহ পাক নারীরা যখন হায়েজ অবস্থায় থাকে তখন তাহার স্ত্রীরা স্বামী এবং স্ত্রী সহবাসকে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা কয় একজন স্ত্রী এবং স্বামী যখন মনে চায় তখনই তারা একে অপরকে পাশে পাবে সহবাস করবে কোরআন কেন নিষিদ্ধ করল কোরআনের আয়াতকে নিয়ে তারা ভুল প্রমাণ করার জন্য ষড়যন্ত্রে নেমে গেল কোরআনের আয়াতটা ছিল এরকম ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারুন ফাতূহুন মিন হাইযু আমারাকুমুল ان الله يحب التوابين ويحب
তুহিব্বুল মুতাতাহহিরিন। বিজ্ঞানে আয়াতকে সামনে নিল, তারা বলছে এখানে আল্লাহ পাক হায়েজ অবস্থায় সহবাসকে নিষিদ্ধ করলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীরা পাক সাফ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সহবাস করবে না। এখন বিজ্ঞান কয় কোরআনের এই জায়গার ভিতরে আল্লাহ মানুষের উপর নাকি জুলুম করেছে, তারা গবেষণা শুরু করে দিল। গোটা দুনিয়ার থেকে বাগা বাগা বিজ্ঞানীরা তারা সেন্ট্রাল কমিটি গঠন করলো, সবার একটাই মত এই জায়গার ভিতরে কোরআনে ভুল আছে। এবার ডক্টর গ্রাহাম দুনিয়া কাঁপানো একজন মেডিকেল সায়েন্টিস্ট, তিনি বলছেন আমার মন বলে কোরআনের এই জায়গায় ভুল নাই, হয়তো আমাদের তথ্যের ভিতরে ভুল আছে কিংবা আমাদের বুঝার ভিতরে ভুল আছে। ডক্টর গাহাম বলছে না না না, এই কোরআনে ভুল আছে, এটা তোমরা যখন দুনিয়াতে ছড়াবে এটা করার আগে আমাকে একটু ভাবতে দাও, গবেষণা করতে দাও, আমি দেখি কোরআনে আসলেই ভুল এই অংশে আছে কিনা। ডক্টর গ্রাহাম তিনি কোরআনের আয়াতকে সামনে নিলেন, এরপরে তিনি নারীদের হায়েজ চলাকালীন মুহূর্তের ব্লাডকে তিনি টেস্ট করার জন্য গবেষণাগারে তিনি নিয়ে গেলেন। নারীদের হায়েজ অবস্থায় ব্লাড যখন ঝরে যায় ওই সময় তাদের ব্লাডকে, নারীদের ব্লাডকে ডক্টর গ্রাহাম তিনি পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন। পরীক্ষা শেষ হওয়ার পরে তিনি একটা সাদা কাগজের মধ্যে কিছু একটা লেখা নিয়ে তিনি হাজির হলেন। তিনি বলছেন রে দুনিয়ার বিজ্ঞানীরা, তোমরা যারা কোরআনকে দুনিয়ার বুকে সন্দেহের কিতাবকে প্রমাণ করতে চেয়েছিলে, কোরআনের ভিতরে তথ্যের ভুল আছে এই ধরনের কিছু প্রমাণ করতে চেয়েছিলে, শোনো আল্লাহ পাক যে কত মহান, আল্লাহ পাক এই নারীদের এক ফোঁটা ব্লাডের ভিতরে আল্লাহ পাকের কোরআনের সততা আল্লাহ তার ভিতরে লুকিয়ে দিয়েছে। নারীদের ব্লাড যেটা ঝরে যায় এই এক ফোঁটা ব্লাডের ভিতরে কোরআনের সততা লুকিয়ে আছে। বিজ্ঞানের আকার কিরকম, ওই ব্লাডকে তারা টেস্ট করা শুরু করে দিল। ডক্টর গ্রাহামকে টেস্ট করার পরে আমার বিবেকের দরজা খুলে গেল, আমি দেখলাম এক ফোঁটা ব্লাডের ভিতরে অগণিত ব্যাকটেরিয়া জমে আছে, অগণিত রোগ জীবাণু জমে আছে। কোনো একজন মানুষ যদি এই সময় তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে ওই নারীদের ব্লাডের সাথে যে সমস্ত রোগগুলো ঝরে যায় ওই রোগগুলো পুরুষের দেহের ভিতরে প্রবেশ করে, ফলে ওই পুরুষটা ক্যান্সারে আক্রান্ত হতে পারে, মারাত্মক রোগাক্রান্ত হয়ে দুনিয়া থেকে খতম হয়ে যেতে পারে। আল্লাহ পাক মানবতার কল্যাণে, পুরুষদের কল্যাণে, বিশ্ব মানবতার কল্যাণে এই অবস্থায় সহবাস করতে নিষিদ্ধ করেছেন যাতে করে দুনিয়ার মানুষ অসুস্থ হয়ে না যায়। এই জন্যে ডক্টর গ্রাহামকে আমি এই জায়গায় গবেষণা করে প্রমাণ পেলাম আল্লাহর এই কোরআনের এই অংশে নিষিদ্ধ জায়গাটা পুরুষদের কল্যাণে অকল্যাণে নয়, সুতরাং আল্লাহর কোরআন মিথ্যা প্রমাণিত হয় নাই। যারা কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে চেয়েছে তারাই দুনিয়ার বিকে মিথ্যা বলে মৃত্যুক বলে প্রমাণিত হয়েছে, যদি কোন ঠিক কিনা। বিজ্ঞানীরা তারপরে কয়, আমরা আগে বলতাম এই কোরআনের মালিক নাই মোহাম্মদ সাল্লাম নামক যেই মহানবীর উপর কোরআন নাসিল হয়েছে, এটাকে আমরা বিশ্বাস করতাম না, কিন্তু এই তথ্য গবেষণা করার পর যারা বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তারা বলতে বাধ্য হয়েছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু ক্রিয়েটেড ক্রিয়েটেড মেন ফ্রম অ্যান আব্রো রিট অ্যান্ড ইওর লর্ড ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট। আগে বলতে মানলে নাই, এখন বলছি অবশ্যই তিনিই সৃষ্টিকর্তা, তিনিই সবচেয়ে সম্মানিত, তার নামেই পরব, তাকেই মানো, তার কোরআনকে দিয়ে জীবন গঠন করো, তোমরাও দুনিয়ার জীবনে শান্তিময় জীবন পাবে কোন আল্লাহু আকবার। হে লোহাগাড়ার তাওহীদ জনতা, আমি জানি লোহাগাড়ার জমিন হচ্ছে কোরআনের পাখিদের আবাদ করা জমিন, আমি জানি এই কোরআনের এই লোহাগাড়ার জমিন হচ্ছে আল্লাহর কোরআনের একটা আবাদ হওয়া জমিন। এই জমিনে আজকে আমি কথা বলতেছি আল্লাহর কোরআন থেকে। বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা পৃথিবীর যে কোনো জায়গায় কোরআনের ভুল ধরতে আসে না কেন, কোরআন ভুল কোরআনের ভুল তারা খুঁজে পায় না, বরং বড় বড় বিজ্ঞানীরা তাদের জীবনের ভুল আল্লাহর কোরআনের কাছে এসেই ধরা দিয়েছে, আল্লাহর কোরআন মহাসত্য বলে প্রমাণিত হয়েছে। এজন্য আল্লাহ দুনিয়ার মানুষকে কয় রে দুনিয়ার মানুষেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবের ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই, আল্লাহ কিতাব বলে ইঙ্গিত করেছেন, কোরআনে কারিমকে বুঝিয়েছেন,
সুতরাং কোরআনকে যারা পাবে, কোরআনকে যারা মানবে, তারা হেদায়েতের উচ্চ চেয়ারে চলে যাবে। হুদান লিল মুত্তাকিন, হুদান শব্দটি এখানে হাদের অর্থ দেবে, ইসমে ফাইল হয়ে যাবে। এই কোরআনের কাছে যে আসবে কোরআন তাকে হিদায়াত দিয়ে এরপরে ছাড়বে কোন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে অন্যত্র কয়, শোনো দুনিয়ার মানুষেরা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রে লোহাগারার তাওহীদ জনতা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দুনিয়ার সেলিব্রিটির পিছনে ঘুরে জীবনে কত সময় নষ্ট করলাম, ঠিকঠকে কত সময় নষ্ট করলাম, ইউটিউবার তোমার ফ্রি ফায়ার পাবজিতে কত সময় নষ্ট করলাম, দুনিয়ার বহু জায়গায় সময় নষ্ট করেছ, জীবনটা তো কতটুকু তুমি সফলতার দিকে নিয়েছ, আর একটু সময় তুমি কোরআনের পিছনে ব্যয় দাও, কোরআনের পিছনে সময় দাও, দেখো তোমার সমাজটা, তোমার তোমার লাইফটা কতটুকু পরিবর্তিত হয়ে যায়। আল্লাহ কয় রে যুবকেরা, আজকের এই পৃথিবীতে তোমার সামনে যখন কোরআন আছে, এই কোরআনটাকে এই বুকের কিতাব বানায় নাও, এই কোরআনকে নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জীবন চলার মানদণ্ড বানায় নাও, জীবন চলার পথ বানায় নাও, কোরআনের কাছে আসো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে গেঁথে নাও বুকের ভিতরে। যদি এটা করতে পারো তাহলে আল্লাহ পাকের ওয়াদা হলো, কোরআন দিয়ে যারা চলতে চায় আল্লাহ কখনো তাদেরকে লাঞ্ছিত করবেন না, পথভ্রষ্ট করবেন না, অন্ধকারের জগতে তাদেরকে রাখবেন না। তাদের সমাজ ভালো হবে, তাদের রাষ্ট্র ভালো হবে, তাদের জীবন ভালো হবে, তাদের জিন্দগি সুন্দর জিন্দগির ভিতরে চলে যাবে। আল্লাহ কয় রে দুনিয়ার মানুষেরা, শুনে নাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন, আর দুনিয়ার মানুষকে কয় রে দুনিয়ার মানুষেরা, কোরআনের কাছে যখন আসবে কোরআন তোমাদের প্রত্যেককে অন্ধকারের জগৎ থেকে টেনে টেনে বের করে দেবে, ইলান নূর তথা নূরের জগৎ, ইসলামের জগৎ, জান্নাতের জগতে কোরআন তোমাদেরকে কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অন্যত্র কয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। এমন একটা কোরআন নাযিল করেছি, কোরআন তার ভাষা দিলাম আরবি ভাষা। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। সুস্পষ্ট ভাষায়, আরবি ভাষায় কোরআনে কারিমকে আমি আমার রসুলের উপরে নাজিল করেছি। বিশ্বনবীর উপরে আল্লাহ কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন, এটা তো আমরা নিজের চোখেই দেখছি। তাহলে আল্লাহ কেন বলছেন কোরআনের ভাষা আরবি দিলাম? এর ভিতরে হিকমত আছে, এর ভিতরে দুনিয়ার মানুষের জন্য বহু মেসেজ আছে। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনের ভাষাকে তোমাদের জন্য আরবি দিলাম। আল্লাহ কয়, কোরআনের ভাষাটাকে আরবি দিলাম এই জন্য যাতে করে লাআল্লাকুম তাআকিলুন, তোমরা যেন কোরআন থেকে কিছু বুঝতে পারে। দুনিয়ার মানুষেরা প্রশ্ন করতে পারে, তো কোরআন থেকে দুনিয়ার মানুষ কী বুঝবে, দুনিয়ার মানুষ কোরআন থেকে কী বুঝবে, দুনিয়ার মানুষ কোরআন থেকে কী মেসেজ পাবে? এই আয়াতের তাফসীর দুনিয়ার বিভিন্ন বাগা বাগা মুফাসসিররা করেছেন, লাআল্লাকুম তাআকিলুন আই লাআল্লাকুম তাফহামুন হালালাহু ওয়া হারামাহু ওয়াহকামাহু। ইবনু কাসির বর্ণনা করে কয়, ও দুনিয়ার মানুষেরা, ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের ভিতরে কয়, লাআল্লাকুম তাআকিলুন মানে হচ্ছে লাআল্লাকুম তাফহামুন হালালাহু ওয়া হারামাহু ওয়াহকামাহু। এই কোরআনের ভিতরে যেগুলো আল্লাহ পাক হালাল করেছেন, হালালগুলোকে তোমরা মেনে চলবে, আর যেগুলো আল্লাহ পাক হারাম করেছেন, হারামগুলো থেকে তোমরা তোমাদের জীবনটাকে বাঁচায় নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করে কয়, কোরআনের মাধ্যমে তোমরা তোমাদের জীবনের হালালগুলো মানবে, কোরআন থেকে পেয়ে হারামগুলোকে তোমরা তোমাদের জীবন থেকে বাস্তবায়ন করবে, হারামগুলোকে ডিলিট করে দেবে। আল্লাহ কোরআনের অন্যত্র কয়, শোনব, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেই অধিকার দিয়েছেন, বিশ্বনবী দুনিয়াবাসীকে যা দিয়েছেন এগুলো তোমরা গ্রহণ করো, নবীজি যা নিষেধ করেছেন ওইগুলো থেকে তোমরা বিরত থাকো, ওইগুলোকে তোমরা বর্জন করো। দুনিয়ার মানুষের কোনো অধিকার নাই
দুনিয়ার মানুষের কোনো অধিকার দেওয়া হয় নাই আল্লাহর কোরআন থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যাওয়ার দুনিয়ার এই আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ যে আল্লাহর আসমানের নিচে ঘুরে বেড়াও যে আল্লাহর অক্সিজেন পেয়ে বেঁচে আছো যে আল্লাহর সূর্যের আলো পেয়ে তোমার জীবনটাকে আলোকিত করেছো যে আল্লাহর দুনিয়ার ভিতরে বিশুদ্ধ পানি পান করে তুমি বেঁচে আছো সেই আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডও কারো নাই জোরে কোন ঠিক কি না আল্লাহর জমিনে থাকো তোমার দেহের রক্তের সঞ্চালন তোমার দেহের রক্তের সঞ্চালন তোমার দেহের সাইটোপ্লাজম তোমার জন্য সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি এই সব কিছু তোমার কল্যাণে রব্বে করিম সৃষ্টি করে রেখেছেন তুমি অবাক হবে যেই দুনিয়ার পৃথিবীতে তুমি ঘুরে বেড়াও সেই দুনিয়ার যদি 1 সেকেন্ড অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় দুনিয়ার কোনো রাজা বাচ্চার ক্ষমতা নাই যে এক বিন্দু অক্সিজেন দিয়ে তোমার কল্যাণ করতে পারে যেরকম ঠিক কি না যদি পানি বন্ধ হয়ে যায় বিশুদ্ধ পানি সরবরাহ যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো রাজা বাচ্চার ক্ষমতা নাই বিশুদ্ধ পানি দুনিয়ার মানুষকে সরবরাহ করতে পারে সূর্যের আলো যদি স্টপ হয়ে যায় দুনিয়ার সমস্ত রাজা বাচ্চারা মিলেও সূর্যের এক বিন্দু কিরণকে পৃথিবীতে আনতে পারবে না ঠিক কিনা বলেন দুনিয়ার লোহাগারার তাওহীদ জনতা শুনুন টু মাস আলফা এডিশন টু মাস লাভ জয় বিশ্ব কাঁপানো বিজ্ঞানী বিজ্ঞানীরা কোরআনের অন্তত 100 শাখায় গবেষণা করেছেন বিজ্ঞানীরা বলে দুনিয়ার মানুষ বেঁচে আছে অক্সিজেন নিয়ে অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য মহৌষধ বিজ্ঞান কয় এই অক্সিজেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কতটুকু নেয় জানলে অবাক হয়ে যাবেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে দুনিয়ার মানুষেরা দৈনিক 550 লিটার অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করে থাকে মেডিকেল সায়েন্টিস্টরা তার জবাব দিয়েছেন তার মূল্য প্রতিদিন দাঁড়ায় 800 ইউএস ডলার তার প্রতি বছরের মূল্য দাঁড়ায় নিম্নে অন্তত 29 কোটি টাকা কোন আল্লাহু আকবার কত টাকা দাঁড়ায় প্রতি বছর 29 কোটি টাকা আপনার অক্সিজেনের মূল্য দাঁড়ায় প্রতি বছর নিম্নমানের যদি মূল্য ধরা হয় মেডিকেল সায়েন্টিস্টরা কয় প্রতি বছর যদি একজন মানুষ 29 কোটি টাকার অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে নিয়ে থাকে যদি আপনার 5 বছর হয়ে থাকে যদি আপনার 20 বছর জিন্দগি হয়ে থাকে রে যুবক 30, 40, 50 বছরে যেই সমস্ত বৃদ্ধ বাবারা 60, 70, 80 বছরে পৌঁছে গিয়েছেন জীবনে কত কোটি কোটি টাকার অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে আপনি গ্রহণ করেছেন দুনিয়ার ভিতরে আল্লাহর এই অক্সিজেন গ্রহণ করেন রব্বে করিম আপনার পক্ষ থেকে অক্সিজেনের মূল্য চায় নাই কিন্তু আল্লাহ না করুন যদি আপনি কখনো অসুস্থ হয়ে যান তখন যদি হসপিটালের ভিতরে চলে যান আপনার ফুসফুসের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে গেল এমন সময় ডক্টর কয় লোক তাকে বাঁচাতে হলে তাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি দেওয়া লাগবে তখন আপনাকে নিয়ে যাওয়া হলো অক্সিজেন দেওয়ার জন্য অক্সিজেন দেওয়ার পরে 10 দিন 12 দিন পরে আপনার ভিতরে একটা তারা তাদের হসপিটালের পক্ষ থেকে একটা মানি বুক ধরায় দিবে এর ভিতরে আপনার প্রত্যেকটা টাকার হিসাব আপনি দেখে নেন 12 দিনের ভিতরে আপনার অক্সিজেনের মূল্য লক্ষ লক্ষ টাকা দাঁড়িয়ে গিয়েছে সুতরাং দুনিয়ার ডাক্তারকে অক্সিজেনের মূল্য দেওয়া লাগে দুনিয়ার ডক্টরকে অক্সিজেনের মূল্য দিয়ে তারপরে হসপিটাল থেকে বের হওয়া লাগে রব্বে করিম এমন মহান এমন দয়াময় দুনিয়ার মানুষকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন দুনিয়ার মানুষের কাছে বিন্দু পরিমাণ অক্সিজেনের মূল্য আল্লাহ চায় নাই জোরে কোন ঠিক কিনা আল্লাহ যে আপনার প্রতি বড় দয়া করেছেন তার চাইতে বড় দয়া আর কি হতে পারে রব্বে করিম যে আপনাকে এত অক্সিজেন দিয়েছেন এর শুক্রিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে কেউ শেষ করতে পারবে না জোরে কোন ঠিক কিনা সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপির কথা বলছিলাম লোহাগাড়ায় যদি কোনো হসপিটাল থেকে থাকে কিংবা আপনাদের বিভাগ বিভাগীয় হসপিটালে চলে যান 10-12 দিন পর আপনি অসুস্থ হলে পরে অক্সিজেন গ্রহণ করেছেন মূল্য দিয়ে তারপরে হসপিটাল থেকে আপনাকে আসতেই হবে কিন্তু আল্লাহ পাক আপনার প্রতি কত দয়া করেছেন কোরআনকে কেন মানবেন না রবকে কেন মানবেন না রবের কাছে আমরা সবাই ধরা রব কারো কাছে ধরা নাই ঠিক কিনা বলেন আমরা রবের কাছে ধরা কেননা তার অক্সিজেন না পাইলে আমরা 1 সেকেন্ডও বাঁচতে পারবো না বিজ্ঞানীরা কয় শুধু এখানেই শেষ নয় একটা মানুষ প্রতিদিন অন্তত ন্যূনতম 20,000 বার আল্লাহর পক্ষ থেকে শ্বাস নেয় প্রতিদিন 20,000 বার একটা মানুষ শ্বাস গ্রহণ করে যদি 20,000 বার শ্বাস নেওয়ার পরে একবার শ্বাস নেওয়ার পরে যদি আল্লাহ চান দ্বিতীয়বার শ্বাসটা টান দেওয়ার সময় তোমার শ্বাসটাকে আমি কাট করে দেব বন্ধ করে দেব
দুনিয়ার কোনো রাজা বাদশার ক্ষমতা নাই যে তোমার ওই শ্বাসটা সেখানে আল্লাহ ফিরাই দিতে পারে, ঠিক কিনা বলে? আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি খিতা খবর বেলানি হুগনা গু খাইবা না বিজা গু খাইবা? সিলেটের কথা কি? আমি কি সিলেটের কথা বলছি? আমি আমার ভাষায় কথা বলছি, কথা বুঝা বুঝতে কোনো কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, অনারা গম আসেননি এটা চট্টগ্রামে কয় নাকি? আচ্ছা, সিলেটে কয় খিতা খবর বেলানি, বালা বালা বালা। তা আপনারা বুঝতেছেন তো নাকি? তো বর্তমান দুনিয়ার বিজ্ঞান কায়রে দুনিয়ার মানুষেরা, 20,000 বার তোমরা আল্লাহর পক্ষ থেকে শ্বাস নাও, রব্বে করিম যদি চায় একবার শ্বাস নেওয়ার পরে তোমার শ্বাসটাকে বন্ধ করে দেবে। দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্টিস্ট কিংবা দুনিয়ার কোনো রাজা বাদশার ক্ষমতা নাই তোমার সেই শ্বাসকে ফিরিয়ে দিতে পারে। শুধু এখানেই শেষ নয় রে দুনিয়ার মানুষেরা, এই অক্সিজেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, দেখেন আপনি একটু কোন ভাবেন, আপনি এখন বাংলাদেশে আছেন, যদি আগামী দিন আপনার ফ্লাইট হয়ে যায় আমেরিকা, আপনি চলে যান ইন্দোনেশিয়া, চলে যান ইন্দোনেশিয়া, চলে যান মালয়েশিয়া, চলে যান জাপান, চীনে চলে যান, পৃথিবীর ভিন্ন জায়গায় যদি চলে যান, ওই জায়গার ভিতরে যখন আপনি যাবেন আপনার জন্য যেই অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, আপনি যেখানে যাবেন ওই জায়গায় আপনার পর্যন্ত আপনার অক্সিজেন পৌঁছে দেন কে? একটু ভাবুন, এখন এখানে আছেন, এখানে আপনার জন্য অক্সিজেন সরবরাহ চলছে, আপনি বাড়িতে চলে যাবেন আপনার জন্য আপনার অক্সিজেন বাড়ি পর্যন্ত চলে যাবে, রাতের বেলায় যখন ঘুমাতে যান আপনার দরওয়াজা জানালা বন্ধ থাকে, ওই জায়গার ভিতরে আপনার দরজা জানালা বন্ধ থাকে, আপনি ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে যান, কিন্তু আপনার মালিক ঘুমান না, আপনি ঘুমান, আল্লাহর কুদরত সেই সময় আপনার জন্য অক্সিজেন দিয়া আপনার কল্যাণ করে রাখে। কোন সুবহানাল্লাহ, দুনিয়ার বিজ্ঞানীরা আর কায়রে দুনিয়ার মানুষেরা, এই পানি নিয়ে একটু কোন ভাব, পানি বেঁচে থাকার জন্য আরেকটা মহৌষধ। এই পানি যদি কোনো একজন মানুষ, বিজ্ঞান কয় প্রতিদিন মানুষ যেই হারে পানি পান করে, ন্যূনতম ন্যূনতম পানির হিসাব করে বিজ্ঞান কয় প্রতি বছরে একজন মানুষ 1,000-এর উপর লিটার পানি পান করেছে, প্রতি বছর 1,000 লিটারের বেশি শুধু বিশুদ্ধ পানি আমরা পান করি, গোসলের পানির কোনো হিসাব নাই, কাপড় চোপড় পরিষ্কারের পানির হিসাব বিজ্ঞান করে নাই, শুধু আপনি পান করেছেন ওই হিসাবটা বিজ্ঞান করেছে। বিজ্ঞানীরা কয় যদি আল্লাহ পাক এক বোতল পানির হিসাব তোমার কাছে চাইতেন এইরকম করে 30-40-50 বছরের হিসাব যদি আল্লাহ চাইতেন, তাহলে ওই পানির হিসাব দিয়া দুনিয়ার ভিতর থেকে যাওয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো কারোই ছিল না। আমি আমার বাসায় বলে থাকি, বিন্দু পরিমাণ অক্সিজেন দুনিয়ার 550 লিটার অক্সিজেন আমরা দৈনিক গ্রহণ করি, এক বছরে মূল্য দাঁড়ায় আপনার 29 কোটি টাকা। আমি আমার গবেষণায় মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহ পাক আমাদের কাছে না, কারণ আমরা তো আর দুনিয়ার রাজা বাদশাহ না, দুনিয়াতে অসংখ্য রাজা এবং বাদশাহ আছে। আমি গবেষণা করে দেখেছি পৃথিবীতে 228 জন রাজা আছে, 228 জন রাজাকে যদি আল্লাহ কয় ও রাজা বাদশারা আমার অক্সিজেন গ্রহণ করছো, আমার অক্সিজেনের মূল্য দাও, যারা দুনিয়ার রাজা বাদশাহ তারা যদি অক্সিজেনের মূল্য দিত, মূল্য দিতে 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 রাজারাও ফকিরের থালা নিয়ে রাস্তায় বসে যেত। অক্সিজেনের মূল্য দিয়ে কুল কিনারা তারা করতে পারতো না। আর আমরা যারা সহজ সরল মানুষ, আমাদের ব্যাংক ব্যালেন্স 10 লক্ষের বেশি নাই, 50 লাখের বেশি নাই, কয়েক কোটি টাকার উপরে কারো ব্যাংক ব্যালেন্স সাধারণ মানুষের নাই, যারা রাজা বাদশাহ রাষ্ট্রীয় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ যাদের, তারাও যদি অক্সিজেনের মূল্য দিতে যায় তাহলে কয়েক বছরের ব্যবধানে তারাও ভিক্ষুকের থালা নিয়ে বসে থাকতে হবে। আল্লাহ পাক যে কত মহান, অক্সিজেনের মূল্য চায় নাই, পানির মূল্য চায় নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনযালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলুন। ও লোহাগার আর তাওহীদ জনতা, প্রতিদিন বিশুদ্ধ পানি পান করেন, কিন্তু এটা কখনো ভাবছেন নাকি, আল্লাহ যদি পানি আপনাদেরকে না দিতেন তাহলে এই বিশুদ্ধ পানি আপনি কোন থেকে পেতেন? যদি বলতেন আমি বিশুদ্ধ পানি নিচ থেকে বের করব, নিচ থেকে বের করতে গেলেও তো রবের জায়গায় আপনাকে যেতে হবে, রব যদি পানি আপনাদেরকে না দিতেন তাহলে পানি পানি বলে দুনিয়ার মানুষ মৃত্যুবরণের সম্মুখীন হয়ে যেত। আল্লাহ আবার কয়, উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ। ও দুনিয়ার মানুষেরা, লোহাগারার লোহাগারাতে আপনার বাড়ি
হঠাৎ করে আপনার রাতের ভিতরে ঘুম ভেঙে গিয়েছে এই মুহূর্তে আপনার ফ্রেশ হওয়া দরকার ওয়াশরুমে যাওয়া দরকার ওয়াশরুমের ট্যাপের ভিতরে টিপ মারলেন পানি পড়ে না বের হয়ে গিয়ে দেখলেন মোটরের সুইচ অন করলেন মোটরের পানি ওঠে না আপনার ট্যাঙ্কির পানি নাই চলে গেলেন আপনি টিউবওয়েলের কাছে চাপ মারলেন টিউবওয়েলের ভিতরে পানি নাই চলে গেলেন পাশের কোনো নদী কিংবা সমুদ্রের ভিতরে পানি নাই কোথাও পানি নাই আপনার ঘরের ভিতরের সংরক্ষিত পানিগুলোও নাই বোতলের ভিতরে সংরক্ষণ করা পানিগুলোও নাই দুনিয়া পানিশূন্য হয়ে গেছে আল্লাহ কয় ওই সময় দুনিয়ার মানুষ বুঝতে পারবে এক বিন্দু পরিমাণ পানির মূল্য তাদের কাছে কত বেশি জোরে কোন ঠিক কিনা আমি আমার ভাষায় বলে থাকি এক ফোঁটা পানির মূল্য আহারে রব্বে করিমের দরবারে কোন মানুষের পক্ষে সম্ভব দেয়ার বিশুদ্ধ পানি তিনি সরবরাহ করছেন খলিফা হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ তিনি একবার তার রাজ সিংহাসনে বসা এমন সময় তার কাছে একজন তার মন্ত্রী গিয়ে কয় বাদশাহ জি আপনার কিছু লাগবে নাকি কয় সেবকরে ডাকো আমার এক বন্ধু পানি লাগবে পানির তৃষ্ণা পেয়েছে সেবক এক গ্লাস করে পানি নিয়ে এলো পানি যখন পান করবে বাদশাহ এমন সময় তার মন্ত্রিকায় ও বাদশাহ পানি একটু পান করা বন্ধ করুন এখন যদি আপনি পানি পান না করেন তাহলে আপনার কি উপায় হবে কয় পানি পান না করলে পানির তৃষ্ণায় হয়তো আমি মারাও যেতে পারি মন্ত্রী কয় বাদশাহ দিয়ে শুনুন ধরুন যে আপনি কোনো জায়গায় সফরে গিয়েছেন গোটা এলাকা মরুভূমি কোথাও কোনো পানি নাই পানি নাই পানি নাই জঙ্গলের ভিতরে চলে গেলেন ওই জায়গার ভিতরে কিছু সংরক্ষণের গাছ থাকে শরবতের গাছ ওই শরবতের গাছের পানিও সেখানে নাই শরবত বন্ধ হয়ে গিয়েছে কোথাও পানি নাই শরবত নাই কিছুই নাই তো তখন আপনি কি করবেন বাদশাহ কয় প্রয়োজনে তখন আমি পানির জন্য চতুর্দিকে খবর পাঠিয়ে দেব রাজমহলের যারা আছো তোমাদের ঘরে পানি থাকলে নিয়ে আসো এরপরও পানি আপনি পেলেন না তখন কি করবেন বাদশাহ কয় প্রয়োজনে আমি আমার গোটা রাজ্য দিয়ে দেব যে আমাকে তখন পানি দেয় রাজ্যকে তখন ওই মন্ত্রী বললেন তাহলে আপনি পান করুন আর শুনুন আপনার বক্তব্যে বোঝা যায় এক ফোঁটা পানি পান করার জন্য গোটা রাজ্য আপনি দিয়ে দিবেন তাহলে এটা থেকে প্রমাণ হয় আল্লাহর এক ফোঁটা বিশুদ্ধ পানির মূল্য আপনার একটা রাজ্য দিলেও পূর্ণ হবে না ঠিক কিনা বলেন বাদশাহ পানি পান করলেন পানি পান করার পরে এবার ওই মন্ত্রী আবার কয় ও বাদশাহ দুনিয়া কাঁপানো বাদশাহ এবার আপনি আমাকে জবাব দেন এই যে পানিটা আপনি পান করেছেন এই পানিটা যে আপনি বের করবেন বের করতে গেলেন আপনার প্রস্রাবের ব্যাগ হলো ওয়াশরুমে যাওয়ার পরে প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেল তো এই সময় আপনি কী করবেন বাদশাহ কয় এই সময় প্রয়োজনে আমি ডক্টরের শরণাপন্ন হব প্রয়োজনে আমি অপারেশনে চলে যাব মন্ত্রী কয় যদি আপনার অপারেশন করার জন্যে দুনিয়ার ওই ডাক্তার যদি আপনার কাছে বেশি মূল্য চাই তখন কি করবেন ওই বাচ্চা কয় প্রয়োজনে আমার জীবনের অর্জিত সকল সম্পদ আমি দিয়ে দেব তারপরও আমার অপারেশন দরকার প্রস্রাব বের হওয়া দরকার তা না হলে আমি যন্ত্রণায় দুনিয়া থেকে মরে যাব মন্ত্রী কয় বাচ্চা জি তাহলে আপনার কথা মতো এক বিন্দু পরিমাণ পানি পান করার মূল্য আপনার রাজ্য দিলেও হবে না আবার এক বিন্দু পরিমাণ পানি বের করার যে আল্লাহ পাক আপনাকে সিস্টেম করে দিয়েছেন ওই যে সিস্টেম আল্লাহ করে দিয়েছেন ওই মূল্য আপনার গোটা সহায় সম্পত্তি দিয়ে দিলেও আপনি পূরণ করতে পারবেন না জোরে কোন ঠিক কিনা একটু ভাবুন বিবেকের দরওয়াজা খুলে যাবে রবকে চিনা সম্ভব হবে এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কয় কেন তোমরা কোরআন মানবে না কেন তোমরা কোরআন দিয়ে জীবন গঠন করবে না দুনিয়ার ডানে তাকাও আমার কুদরত আছে বামে তাকাও আমার কুদরত আছে সামনে তাকাও আমার কুদরত আছে পিছনে তাকাও সেখানেও আমার কুদরত আছে বর্তমান যুগের মেডিকেল সায়েন্টিস্টরা আরেকটা বিষয়ে তারা গবেষণা করেছে কোরআন নিয়া কোরআনের এক জায়গায় মেডিকেল সায়েন্টিস্টদের একটা তথ্য আল্লাহ দিয়েছেন বিজ্ঞানীরা কয় আমরা এক জায়গায় হিউম্যান বডি হিউম্যান স্ট্রাকচার এটাকে নিয়ে গবেষণা করতে লাগলাম অপারেশন থিয়েটারে একজন রোগীকে নিয়ে গেলাম অপারেশন চলল অপারেশন করার পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে এসে থরথর করে শুধু কাঁপতেছে শুধু কাঁপতেছে ডক্টর আপনি কাঁপেন কেন এই ডক্টর এত বড় ডক্টর আপনার কথায় পুরা হসপিটাল কাঁপে আর আপনি অপারেশন করে কাঁপতেছেন কেন ডক্টর কয় সকল ডাক্তারদেরকে ডাকো
আজ তোমাদের সঙ্গে আমার আলাপন আছে সবাই চলে আসলেন আর তিনি বললেন আজকের যে অপারেশনে গিয়েছি অপারেশনে গিয়ে এই মানব দেহের ভিতরে গোটা দুনিয়ার স্রষ্টার পরিচয় আমি পেয়ে গিয়েছি সুবহানাল্লাহ কোন ডক্টর আগে আল্লাহ মানতো না কোরআনকে বিশ্বাস করতো না নাস্তিকবাদীতে তারা বিশ্বাসী ছিল দুনিয়ার এই সৃষ্টি আল্লাহর এগুলো তারা স্মরণ করতো না বিশ্বাস করতো না ডক্টর কয় অপারেশনে যাওয়ার পরে হিউম্যান বডিতে আমি পেলাম সাইটোপ্লাজম ডক্টর কয় এই সাইটোপ্লাজম নিয়ে আমি গবেষণা করতে লাগলাম গবেষণা করে আমি পেলাম আল্লাহ পাক সৃষ্টিগতভাবে যদি এই সাইটোপ্লাজম মানব দেহের ভিতরে না দিত তাহলে দুনিয়ায় আসার পর এই মানুষগুলো বেশি দিন সুস্থ সবল থাকতে পারতো না দুনিয়ার মানুষজন সবসময় সুস্থ সবল সুন্দর নিরাপত্তার সাথে থাকতে পারে এই জন্য আল্লাহ পাক কুদরতিভাবে প্রত্যেকটা মানব দেহের ভিতরে সাইটোপ্লাজম সেট করে মানব একটা মহৌষধ আল্লাহ দান করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ সাইন্টিস্টরা কয় এই রকমের তথ্য মানব দেহ থেকে আমরা পেয়েছি আমার 1500 বছর আগের নাজিল হওয়া কোরআনের কথা মনে পড়ে গেল আমার কোরআন এমন একটা কোরআন কোরআনের ভিতরে এই এই সাইটোপ্লাজমের তত্ত্ব আল্লাহ কোট করে দিয়েছেন আল্লাহ মানব দেহ সম্পর্কে কোরআনের ভিতরে কয় ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারাম ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদীরা রে দুনিয়ার মানুষেরা সাইটোপ্লাজমের একটা তত্ত্ব আল্লাহ কোরআনের ভিতরে 1000 বছর আগে দিয়েছেন আজকের বিজ্ঞানীরা এই তথ্যকে আবিষ্কার করেছেন তারা অবাক হয়ে গিয়েছেন যুগে যুগে কালে কালে কোরআন নিয়ে যত গবেষণা চলবে আল্লাহর কোরআন বুঝা কোরআনের সত্যায়ন পৃথিবীর মানুষের কাছে ততই সহজ করে দিবেন যিনি একমাত্র তিনি কে লোহাগারাবাসীরা যেই কোরআনের সন্দেহ কুস্তি গিয়া বিজ্ঞানী আপনারা নাম শুনেছেন দুনিয়া কাঁপানো একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি শুনেছেন তার বিশ্ববিখ্যাত কাঁপানো সেই কথা আমি আর সেটা আপনাদের সামনে বলছি না তবে ছোট্ট একটা তথ্য যেটা আমরা এখনও আমাদের অজানা তিনি যখন আল কোরআনের গবেষণা করতে গেলেন তখন দুনিয়ার একজন শয়তান বলল রে মরিস বুকাইলি তুমি যেই কোরআনের গবেষণা করবা বর্তমান দুনিয়ার এই কোরআন এটা তো কোরআনই না সুতরাং কোরআন গবেষণা তুমি কোত্থেকে করবা যেরকম নাউজুবিল্লাহ বর্তমান দুনিয়ার মানুষের ঘরে ঘরে যেই কোরআন তখন শয়তান বলল এই কোরআন এটা কোনো কোরআন না মরিস বুকাইলির মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হলো মরিস বুকাইলি বললেন তাহলে কোরআন সত্যিকারের কোরআনটা কোথায় আছে ওই কোরআন আমি গবেষণা করব শয়তান কয় ওই কোরআন পৃথিবীর একটা জায়গায় আসে রাশিয়ার ভিতরে যদি রাশিয়া সফর করো তাহলে রাশিয়ার ওই জায়গার ভিতরে সংরক্ষণ করা ওই কোরআন আছে যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সংরক্ষণ করে রাখা হয়েছিল মরিস বুকাইলি বললেন আমি সেখানে সফর করব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মহাসত্য কোরআন যেটা সত্যিকারের কোরআন সেটার কাছেই আমি যাব তোমাদের দৃষ্টিতে যেহেতু দুনিয়ার কোরআনটা এই কোরআনটা অসত্য ঠিক আছে মানলাম তাহলে সত্য কোরআন যেটা সেখানেই আমি যাব মরিস বুকাইলি রাশিয়া সফর করলেন রাশিয়ায় যাওয়ার পরে মহাসত্য কোরআন ওসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যদি আসমান থেকে ওহি কোরআন লেখা হয়েছে হুবহু ওই কোরআনটা মরিস বুকাইলির দৃষ্টিতে নজরে পড়ল মরিস বুকাইলি তার জীবনের ভিতরে কয় জীবনের প্রথম যখন আল্লাহ পাকের কোরআনে কারিম মহাগ্রন্থ কোরআন লৌহে মাহফুজের সংরক্ষণ করা কোরআন দুনিয়ার জমিনে যেটার উপরে আমার নজর পড়ল আমি মরিস বুকাইলি সেদিন বুঝতে পারলাম এটা এমন একটা কোরআন যার প্রত্যেকটা পাতার ভিতরে আটো জান্নাতের ঝলক আল্লাহ ঢুকিয়ে দিয়েছে মরিস বুকাইলি কায় কোরআনটাকে আমি হাতে নিলাম এমন একটা কোরআন আমি এখনো পর্যন্ত ভালো করে গবেষণাও শুরু করি নাই কিন্তু কেন যেন কোরআনের পাণ্ডুলিপি আমার হাতের কাছে আসার পরে কোরআনের প্রতি একটা ভালোবাসা একটা শ্রদ্ধা আমার প্রদর্শন হয়ে গেল মরিস বুকাইলি এই কোরআনটা এক হাতে নেন পৃথিবীর যেই কোরআন আপনার আমার ঘরে আছে এই কোরআনটাকে আরেক হাতে নিয়েছে এভাবে করে দুটা কোরআনকে তিনি মিলানো শুরু করেছেন আলিফ লাম মিম থেকে শুরু করে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করতে লাগলেন লফজান লফজান হারফান হারফান গবেষণা তার শুরু হয়ে গেল মরিস বুকাইলি তিনি তারপরে গবেষণা শেষ করার পরে 5 বছর শেষ করার পরে দুনিয়ার মানুষের সামনে তিনি উপস্থিত হলেন
তিনি বললেন রে দুনিয়ার মানুষেরা আমি মরিস বুকাইনি চেয়েছিলাম এই কোরআনের ভুল পৃথিবীর মানুষের কাছে আমি প্রমাণ করে দেখায় দেব কিন্তু অবাক হয়ে গেলাম ওই রাশিয়ার ভিতরে যেই কোরআন রাখা আছে আর বর্তমান দুনিয়ার মানুষের ঘরে ঘরে যেই কোরআন আছে গবেষণা করে দেখলাম বর্তমান দুনিয়ার কোরআন আর রাশিয়ার ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সংরক্ষণ করা কোরআন দুই কোরআনের ভিতরে কোনো বিন্দু মাত্র বৈপরীত্য নাই উভয় কোরআনকে আমি এক হিসেবে পেলাম কোন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা যুগে যুগে কালে কালে এভাবে করে কোরআনের ভুল ধরতে যারাই এসেছিল তাদের জীবন ঘন্টার ভুলগুলো কোরআনের কাছে এসে ধরা পড়ে গিয়েছে সুতরাং আজকের পৃথিবীতে সুইডেনকে জানাই দিতে চাই এক পোড়া কপাল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বেয়াদব যে আল্লাহর কোরআনকে তার পায়ের নিচে রেখেছে জোরে কোন ঠিক কিনা গোটা দুনিয়ার দুনিয়া থেকে যারা প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে কলিজা পড়া শ্রদ্ধা জানাই যারা এখনো প্রতিবাদ জানাতে পারেন নাই আল্লাহর কোরআনের মহব্বতে অতি দ্রুত আপনারাও আল্লাহর কোরআনকে অপমাননা করেছে বলে প্রতিবাদ জানাতেই হবে জোরে কোন ঠিক কিনা আমি আমার বক্তব্যে বলে এসেছি সুইডেনের ভিতরে আল্লাহর কোরআনকে পায়ের তলায় রেখে তারা চেয়েছিল কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে আমার বক্তব্যে আমি বলেছি আল্লাহর কোরআন এমন কোরআন নয় যেটা কবিতা লিখে দিলে মুছে দিলেই শেষ হয়ে যায় এই কোরআন কোন দুনিয়ার কোন কবিতা নয় গীতা নয় মহাভারত নয় উপসিত উপনিষদ নয় কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালামে রব্বানি এই কোরআন শুধুমাত্র একটা কোরআন নয় গোটা দুনিয়ার কোরআন যদি পৃথিবীর কোন মানুষ জ্বালিয়ে দেয় আল্লাহর কোরআনে কারিমের একটা অক্ষরকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কোন বাবার সন্তানের হবে না জোরে কোন ঠিক কিনা আমরা দেখেছি দুনিয়ার মানচিত্র থেকে কোরআনকে মুছে ফেলার জন্য হাজারো কোরআনের কর্মীদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করা হয়েছে তাদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করা হয়েছে কারাবন্দী করা হয়েছে এর পরেও আল্লাহর কোরআন এদিক সেদিক করতে পারে নাই বর্তমান বিশ্বে যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র তোমরা করে যাচ্ছ শুনে নাও ওহির বাণী কোরআন ছিল আছে থাকবে তোমরাও নমরুদার ফেরাউনদের মতো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সুতরাং ভারতের বুকে কোরআনে কারিমের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছিল অনেক আগে খতিব ছিলেন তখনকার বিশ্ববিখ্যাত খতিব আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তখন বলছিলেন ভারত সরকার তোমরা কোরআনের আইনকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছ আমি আজকের এই খুতবার মঞ্চ থেকে জানিয়ে দিলাম যেই বিচারপতি জবান দিয়ে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছে ওই বিচারপতির জিব্বা টেনে আমি বুখারী ছিঁড়ে ফেলে দেব বর্তমান দুনিয়ায় এই রকমের বুখারীর মতো মিম্বরে মিম্বরে এরকম ক্ষতি প্রয়োজন জোরে কোন ঠিক কিনা তবে এই বাতিলরা আল্লাহর কোরআনকে নিয়ে চিরমিনি খেলার ষড়যন্ত্রে মেতে উঠতে পারবে না কেননা কোরআন এমন এক আজিম কোরআন দলমত নির্বিশেষে এটা সবার জন্য লাগবে লেগেছে লাগবে দুনিয়াও লেগেছে আখেরাতেও লাগবে কোরআন ছাড়া এক সেকেন্ড দুনিয়ার মানুষের থাকা সম্ভব নয় জোরে কোন ঠিক কিনা আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো বিমান উজ্জিলা আলা মুহাম্মদ وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم واصلح بالهم এমন একটা কোরআন বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে এই কোরআনের সত্যায়ন যারা করবে তাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবেন যিনি তিনি কে আবার আল্লাহ কয় واصلح بالهم এই কোরআনকে যারা মানতে চায় কোরআনকে যারা ভালোবাসে কোরআন দিয়ে জীবন গঠন করতে চায় আল্লাহ কয় তাদের জীবন তাদের সমাজ তাদের পরিবার তাদের রাষ্ট্রের উপরে আমি আল্লাহ এমন রহম করব তাদের দুর্দিন দূর হবে শান্তি এবং সুখ আমি আল্লাহ নাজিল করে দেব কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কয় রে দুনিয়ার মানুষেরা এই কোরআনকে আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্যে কল্যাণের শ্রেষ্ঠ গ্রন্থ বানিয়ে দিয়েছি
সুতরাং কোরআন দিয়ে তোমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। লোহাগাড়ায় যত যুবক আছো তোমাদের কাছে আমি একটা আবদার রেখে যাই, জীবনে অনেক কবিতা তোমরা মুখস্থ করেছ, জীবনে অনেক গান, অনেক সেলিব্রিটির জীবনী তোমরা মুখস্থ করেছ, জীবনে তোমরা অনেক প্রিয় তারকার প্রিয় গানগুলোকে তোমরা মুখস্থ করেছ। আজকে তোমাদের কাছে বলে যাই, সম্ভব হলে আল্লাহর কোরআনের অন্তত ছোট্ট ছোট্ট ছুরাগুলোকেও মুখস্থ করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন নিয়েই আমাদের সবাইকে দাঁড়াতে হবে। বিশ্বনবী কয়, রে দুনিয়ার মানুষেরা, মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব কয়, আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رأي دنيا رمان شراب اللار قرآن پرا اللار قرآن پرا قرآن پرا صحابة کرم کا يا رسول الله جي منشتا تريش پرا قرآن جننا تحول تار جنو اپنی کی بلبین আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআনের যেই জায়গায় তোমার জন্য সহজ হয় ওই জায়গাটাই পড়ো, তারপরও পড়া বন্ধ করো না, কোরআন থেকে ফিরে যেও না। বিশ্বনবী কয়, কোরআন যারা পড়তে থাকে আল্লাহ পাক বললেন হাশরের ময়দানে যখন তারা দাঁড়িয়ে যাবে আল্লাহর এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। যখন সুবহানাল্লাহ।